সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যে সকল ভাই বোন বন্ধুরা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি ফয়েজ মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের মল্লিকপুরের মৌবন আবাসিক এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে বিকালের ধারণকৃত দৃশ্য। এখনো পর্যন্ত পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, পানি এখনো পর্যন্ত মানুষের বাসাবাড়ি থেকে নিচে নামেনি, পানির অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। সুনামগঞ্জ শহরের অবস্থা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো। এটা একটু শহর থেকে অদূরে আবাসিক এলাকা, বাট শহরের ওদিকে একটু নিচু এলাকা, এখান থেকে এখনও পানি নামেনি। পাশে হচ্ছে কালীপুর, বা অনেকে কালী কাপুর বলে থাকেন, এটা হচ্ছে মল্লিকপুরের পরেই। ওই এলাকার পানি এখনও পর্যন্ত ঘরের ভিটামাটির উপরেই আছে, এখনও পর্যন্ত নামেনি, প্রচুর পানি। ওই এলাকার মানুষজন খুব, এই যে দেখতে পাচ্ছেন ওই যে গ্রামটা, ওখানে যাওয়া যায় না, প্রচুর পরিমাণ পানি, এই জায়গা পার হওয়া কোনোভাবেই সম্ভব না। এখান পর্যন্ত মোটামুটি একটু পানি কম আছে, এই কারণে আসতে পারছি। আপনাদেরকে দেখাচ্ছি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির বর্তমান দৃশ্য, এটা আজকে বিকালেই ধারণ করা ভিডিও। আমি সেখানে নিজে প্রেজেন্স থেকে ভিডিওটি ধারণ করলাম। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানি এখনও পর্যন্ত মানুষের বাড়িঘর মানে দখল করে আছে, পানি এখনও পর্যন্ত বিপদসীমার উপরেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন মানুষকে তাদের নিজের পিতায় ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। দেশ এবং প্রবাসে যে সকল ভাই বোন বন্ধুরা আছেন, সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, আপনারা দোয়া করবেন সুনামগঞ্জবাসীর জন্য। এই যে ছোট্ট ভাই দুইজন অনেক ডাকাডাকি করতেছে যে আমাদেরকে একটু ভিডিও করেন, মাছ ধরতেছে যথেষ্ট পরিমাণের হাসি খুশি এবং হাস্যোজ্জ্বল পরিবেশে। প্রচুর মাছ আছে পানির মধ্যে, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা যেন কমছেই না। সুনামগঞ্জবাসী, সুনামগঞ্জের যে আপামর সাধারণ মানুষ, খুব কষ্টে দিনাতিপাত করছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটি লাইক, একটি কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বন্যা পরিবর্তী যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্যে, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্যে, সাপোর্ট করার জন্যে। আমি চেষ্টা করছি সুনামগঞ্জবাসীর দুঃখ দুর্দশা আপনাদের মাঝে তুলে ধরার জন্যে। আপনারা স্বচক্ষে দেখেন, দেখার পরে হয়তো আপনাদের বিশ্বাস হবে। দেশ এবং প্রবাসের বিত্তবান ভাই বোন বন্ধুদেরকে সুনামগঞ্জের আপামর জনতার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার জন্যে উদার আহ্বান জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, মন ভরে প্রাণ খুলে দোয়া করুন সুনামগঞ্জবাসীর জন্য। আসলে পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে, মানুষ বাড়িঘর থেকে বের হতে পারছে না, সঠিকভাবে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড তারা করতে পারতেছে না। পাশাপাশি আপনারা জানেন সুনামগঞ্জ হচ্ছে হাওড় বাওড় বেষ্টিত জেলা, এখানে মানুষের মানে ম্যাক্সিমাম মানুষেরই কৃষি এবং মৎস্যের উপরে তাদের জীবিকা নির্বাহ হয়। আর এই বন্যার কারণে হাজারো মানুষের মাছের, মাছ চাষের যে পুকুর ছিল, ঘের ছিল, কোনো কিছুই বাঁচেনি, সব কিছুই এই বন্যা নিয়ে গিয়েছে। অনেকেই আপনার ঘরের আসবাবপত্র, লেপ তোষক, কাঁথা বালিশ, তারপরে আপনার খাট, সোফা, কোনো কিছুই সরাতে পারেনি, নিরাপদ স্থানে নেওয়ার সেই সুযোগ পর্যন্ত পায়নি। মানে যারা বাস্তবে এই বন্যার শিকার হয়েছেন, যারা বন্যাকে স্বচক্ষে দেখেছেন,
তারা অনুমান করতে পারবেন সুনামগঞ্জবাসী কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আসলে ভাষায় বা অঙ্কে সেটাকে প্রকাশ করার কোনো সুযোগ নাই। আর আমি এখন শহরের অলিতে গলিতে আনাচে কানাচে যখনই হাঁটতেছি দেখতে পাচ্ছি অনেক খাট সোফা, তারপরে আপনার ল্যাপ তোষক, এগুলা মানুষ কোনোভাবেই রক্ষা করতে পারেনি, এগুলো ফেলে দিয়েছে। পাশাপাশি অনেকের সবজি সবজি বা ক্ষেত খামার অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, সুনামগঞ্জবাসীর এই যে বাড়ির আশপাশে যে পানি এখনো পর্যন্ত বিদ্যমান, পানি কমতেছে কিন্তু খুবই কম, খুবই কম। পানি যে আকারে বাড়ছে সেই আকারে পানি কমছে না। সুনামগঞ্জবাসীর জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে তারা নিজেদেরকে আবার ঘুরে দাঁড় করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসী যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট থাকলেও একটি লাইক একটি কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর চেষ্টা করছি সুনামগঞ্জের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুনামগঞ্জবাসীর জন্য দোয়া করবেন, আর আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন সুনামগঞ্জবাসীর প্রতি। আর যারাই আমার ভিডিওটি দেখছেন একটি লাইক একটি কমেন্টসের মাধ্যমে পাশে থাকবেন, সবার প্রতি আন্তরিক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।